সৃজন ভট্টাচার্য আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলায়। সৃজন, যে ঘটনা ঘটেছে দেগঙ্গাতে, তৃণমূলের মিছিলে বোমাবাজির অভিযোগ উঠে আসছে, যেখানে আইএসএফ এবং সিপিএম এর বিরুদ্ধে অভিযোগ। তৃণমূল কংগ্রেস বলছে নিজেদের পায়ের তলায় মাটি নেই, যে কারণে তৃণমূলের মিছিলে হামলা চালানো হয়েছে সিপিএম এবং আইএসএফ এর পক্ষ থেকে। সৃজন, প্রথমত 17 বছরের বাচ্চা ছেলে মারা গিয়েছে, এর থেকে দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না। আমি পরিবারের প্রতি, আমি তাদের প্রতি সমব্যথী এবং দুঃখ প্রকাশ করছি। অত্যন্ত কষ্টের ঘটনা। পঞ্চায়েত নির্বাচনে এই ধরনের গোলাগুলি, খুনজখম, বোমাবাজি, এটা তো আমাদের কারো কাছে প্রত্যাশিত নয়। এবং সরকারে যারা আছেন, শাসক দলে যারা আছেন, তাদের এ প্রশ্নে সব থেকে বেশি দায়িত্ব। মুখ্যমন্ত্রী যদি পঞ্চায়েত ভোটটা শুরু করেন এই বলে যে সুব্রতদা বলেছিলেন সিপিএম কে সপ্তাহে একবার করে পেটানো উচিত, তাহলে ন্যাচারালি মানুষের রোষ, এখন কেউ তৃণমূলের কথা শুনছে না। তৃণমূল যে গুন্ডামি করেছে, অত্যাচার করেছে, বিভিন্ন জায়গায় প্রতিরোধ হচ্ছে, আবার অনেক জায়গায় প্রতিরোধের প্রশ্ন নয়, তৃণমূলের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে যা হচ্ছে, এই অভিষেক ব্যানার্জি একটা একটা করে জায়গায় নব খোয়ার না নব জোকার কি একটা যাত্রা করেছেন, সেইটার পরে ওদের নিজেদের মধ্যে যা মারপিট লেগেছে, সেইটারও ফল আউট হতে পারে। আমি বলে দিতে পারবো না এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব কিনা, সেটাও হতে পারে তৃণমূল নিজেদের মধ্যে গুন্ডামি করে, মারপিট করে, খুনজখম করে এখন সিপিএম আইএসএফ এর ঘাড়ে চাপাচ্ছে। কোনোভাবেই এই হিংসা সন্ত্রাস কাম্য নয়। কিন্তু নির্বাচন কমিশন, রাজ্যের পুলিশ, রাজ্যের শাসক দল, তাদের পোষা গুন্ডারা, এরা সবাই মিলে এই অসুস্থ পরিবেশকে ইনভাইট করেছে, এই অসুস্থ পরিবেশকে তৈরি করেছে। আজকে দাঁড়িয়ে তার দায় প্রাইমারি শাসক দলকে নিতে হবে। এই এই ঘটনা কোনোভাবেই কাম্য নয়। ধন্যবাদ সৃজন। আমি সরাসরি আবারও টিটপের কাছে চলে যাব। টিটপ, কি বলছেন মানুষজন, এলাকার মানুষজন কি বলছেন? দেখো মিনাকিদি, একদম একদম তাই। এখানে আরো বাকি যারা রয়েছেন তাদের সাথে একবার সরাসরি কথা বলবো। এই যে একটা ঘটনা ঘটলো, 17 বছর একটা নাবালক এই যে মারা গেল, একটা বাচ্চা ছেলে, ওর তো কোনো অন্যায় নেই, ওর তো কোনো রাজনীতি করে না, ওর পরিবার যে কোনো রাজনীতির সাথে যুক্ত থাকতে পারে। কিন্তু এই বিষয়টা আপনারা কীভাবে দেখছেন, একটা নাবালকের মৃত্যু? আমি তো ছিলাম না, আমার সঞ্চয় বাড়ি ছিলাম, পরে লাস্টে শুনলাম যে একটা বোম পড়ছে, আমরা বলি কাজে ঠান্ডা পালা হয়েছে। কী বলবেন যে একটা বাচ্চা মারা গেল, কী বলবেন? কী বলবো, মারাটা কি ঠিক আছে? তো ঠিক না, তখন পরে শুনলাম যে মারা গেছে। কী বলবেন দাদা আপনারা, কী বলবেন? এখানে কিছু বলার আছে কিনা? একেবারে স্বাভাবিক। দেখো মিনাক্ষী, যে একেবারে এখানকার বাসিন্দা যারা রয়েছেন, সাধারণ মানুষ, আশপাশে যে সমস্ত বাড়িগুলো রয়েছেন, তারা বলছেন যে একটা নাবালক বাচ্চা, সে তো কোনো রাজনীতি করেনি, তার কি অপরাধ, তার কি অন্যায়, তাকে একেবারে নৃশংসভাবে মারা হলো, তাকে বোম চাষ করে মারা হলো। একবার একবারে আরেকবার সে দেখা বলছে গোটা বাংলার মানুষ দেখুক যেই জায়গাটায়, এই জায়গায় গিয়ে কিন্তু বাবার সাথে 17 বছরের নাবালক কিশোর, সে কিন্তু যাচ্ছিলেন একেবারে দলীয় কর্মীদের নিয়ে যেই মিছিল, তার বাবা তৃণমূল সমর্থক বলে এলাকায় পরিচিত, সেই জায়গায় দাঁড়িয়ে বাবার হাত ধরে, বাবার সাথে ভোটের রাজনীতির যে একেবারে উৎসব বলা চলে, গণতন্ত্রের যে উৎসব, সেই উৎসবে সামিল হয়েছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে 17 বছরের নাবালক, তাকে কিন্তু প্রাণ হারাতে হলো। যেই পরিবারটা, অর্থাৎ যেই নাবালকটা মৃত্যু হলো, সেই পরিবার তাদের সন্তানকে হারালো, যেই বাবা, সেই মা তাদের একমাত্র ছেলেকে হারালো, সেই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবে রাজনৈতিক নেতারা, তারা যেমন তাদের মতো করে বক্তব্য দিচ্ছেন, তবে সেই পরিবার, তারা কিন্তু আর কখনো এই কিশোরকে ফিরে পাবেন না, এই কিশোর কোনো রাজনীতি করে না, এই কিশোর তার বাবার সাথে গণতন্ত্রের উৎসব, গ্রাম বাংলার ভোট, পঞ্চায়েত নির্বাচন মানেই কিন্তু গ্রাম বাংলার নির্বাচন, গ্রাম বাংলার উৎসব।